সুপ্রিয় দর্শক, অতিথি পর্বে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন স্বতন্ত্র ধারার ব্যক্তিত্বকে, যিনি বিগত 31 বছর ধরে হাতের লেখার উপরে গবেষণা করে যাচ্ছেন। তিনি এইচএম জারিফ। শুভ সকাল। এই যে আপনি 31 বছর ধরে 545 রকমের হাতের লেখা আপনি আবিষ্কার করে ফেলেছেন এবং এই 545 রকমের লেখা আপনি লিখতে পারেন এবং কোনো লেখার সাথে কোনো লেখার কোনো মিল নেই, রাইট, এবং সেটা বাংলা এবং ইংরেজি দুটো দুটো ধারায়, ভাষা। তো আপনি 31 বছর আগে কেন এটা নিয়ে কীভাবে ইন্টারেস্ট ফিল করলেন? বেসিক্যালি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন পরীক্ষা প্রশ্নের শেষে লেখা ছিল সুন্দর হাতের লেখার জন্য 5 মার্কস অতিরিক্ত, রাইট। তো টিচারকে কোশ্চেন করলাম, স্যার আপনার তো আমাদেরকে হাতের লেখা শেখাচ্ছেন না কিন্তু মার্কস দিলেন। তো উনি বললে হাতের লেখা শেখানো লাগে না, এটা এমনি এমনি হয়ে যায়। সেদিন থেকে আমি ভাবলাম যে আসলে এমনি এমনি কিছুই হয় না, এর পিছনে একটা সৃষ্টি থাকে, একজন স্রষ্টা থাকে। তো সেদিন থেকে আমি হাত লেখা নিয়ে একটু হালকা গবেষণা শুরু করলাম, মানে ভালো করার চেষ্টা, ভালো করার জন্য। কীভাবে সেটা ঠিক এইভাবে যে হাত লেখা মোটামুটি একটু কারা ভালো করে, এবং বইয়ের বিভিন্ন ফন্ট থেকে আমি বিভিন্ন লেখা প্র্যাকটিস করতেছিলাম, রপ্ত করলাম। 2-4 মাসে 5 মাসের পর দেখা গেলো যে মোটামুটি একটু ভালো হয়ে গেল। ঠিক 1 বছর পর গিয়ে আমি টোটাল স্টুডেন্ট টিচারদের একটা নজর পড়ে যাই। এরপর থেকেই আমি আমাকে সবাই একটা ভালো হাতের লেখা বলেই জানে আর কি, হ্যাঁ হ্যাঁ সেদিন থেকে এটা নিয়ে চর্চা গবেষণা চালাচ্ছি। হ্যাঁ, তো সেটা ঠিক আছে, আমরা অনেকেই হয়তো বা এরকম খুব সুন্দর তার হাতের লেখাটা করার জন্য চেষ্টা করি, রাইট, কিন্তু আপনি এই ভাবনাটা কবে থেকে ভাবলেন যে 545 রকমের, মানে বিভিন্ন রকমের আপনি হাতের লেখা লিখবেন? এটা আমি ভাবলাম তখনই যে মোটামুটি ভালো হওয়ার পরে যখন বিভিন্ন মানুষ আমার কাছে হাতের লেখা শিখতে আসে, ও হাতের লেখা যেহেতু শিখতে আমি আসে, হাতের লেখার টিচার, হাতের লেখা শিখাচ্ছি, তখন দেখলাম যে এক একজনের হাতের লেখা এক এক রকমের। তখন মাথায় আসলো যে তাহলে আমার তো 2-1টা স্টাইলে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাকে অনেকগুলো স্টাইল রপ্ত করতে হবে। এরপর থেকে দেখলাম বিভিন্ন স্টাইল স্টাইল করতে 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 আজকে 545 পুরো হাতের লেখা লিখছি। তো আপনারা যে যেখানে বসে যে হাতের লেখাই লেখেন না কেন, ওইটা একটা ছাপ আমার এই লেখার ভিতর থাকবে। আচ্ছা, মানে আপনি মনে করছেন যে যত রকমের হাতের লেখা হচ্ছে সবগুলোই রাইট, মোটামুটি আপনি, হ্যাঁ, যে যেভাবে লিখুন না ওই হাতের লেখাটা থিম আমার হাতের লেখার ভিতর আছে। আমি বলে দেবো আপনার হাতের লেখাটা আমার কোন স্টাইলের ভিতরে এটা সীমাবদ্ধ, আচ্ছা, যে কারণে এতগুলি স্টাইল প্রয়োজন। কারণ আমরা এখানে আছি 5-7 জন কি 10 জন, সব হাতের লেখা কিন্তু একরকম না, এক একজন এক এক রকম। মূলত আমি কি করি, হাতের লেখা ডেভেলপ করি, আমার হাতের লেখা সব শিখেই আসে। আমার কাছে যখন আসে তা আমি একটা ওই স্টাইলকে সীমাবদ্ধ রেখে আমি ওটাকে একটা স্কিলে নিয়ে আসি যে আরও সুন্দর স্পিড যাতে হয়, এই জন্য এটা নিয়ে আমি বেশি স্টাইল রপ্ত করছি। এবং আপনার লেখার ভিতরে মানে অ্যারাবিক স্টাইলটাও আছে, রাইট, এরবিক একমাত্র স্টাইল আছে মানে এখানে, ভালো করে না দেখলে মনে হবে যে আরবি লেখা। আরবি হঠাৎ করে কেউ বুঝতে পারেন, অনেকে বলে স্যার আপনি কি আরবিও লেখেন? আসলে আরবি একটা ভাব আছে ভিতরে, এটা ইংলিশেও আছে বাংলায়ও মানে আছে, স্টাইল নিয়ে এসছে এটা, স্টাইল একটা স্টাইল। তবে ওটা কিন্তু আমাদের অহরহ লেখার জন্য নয়, ওটা একটা আমার একটা ব্র্যান্ডের লেখা আর কি, আইডেন্টিটি আমার এটা। আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং মানে আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমরা সাধারণত দেখি যে হ্যান্ডরাইটিং এক্সপার্টরা মানে একজনের হাতের লেখা কোনোদিনও আরেকজনের সাথে মিলে না, রাইট, তো আপনার যে এই যে 545 রকমের লেখা এগুলো কি মানে যখন একজন এক্সপার্টের কাছে যাবে একই জনের মনে হবে না? না তাহলে আমি এত প্রকার কেন বলছি বা বলবো, আসলে হাতের লেখা এক রকম স্টাইল হয়ে যাবে, একটা গ্যালেন যদি যখন আপনি দেখবেন তখন ডেফিনেটলি ওটা চেঞ্জিং, মানে একই ব্যক্তির হাতের লেখা বলবে না এটা নেভার এক্সপার্টরা নেভার পারবে না বলতে? নো। তো এখানে দেখা যায় কিছু লেটারের সাথে মিল থাকবে, বাট যখন স্টাইল এসে ঢুকে যাবে তখন সে আর কোনো মিল থাকবে না। এই লেখা নিয়ে আপনার আর কি মানে পরিকল্পনা আছে আগামীতে? আপনি তো জানেন যে আমার একটা নিজস্ব একাডেমি আছে, থ্রি ফিঙ্গার্স রাইটিং ডেভেলপমেন্ট একাডেমি, যেখানে বাংলাদেশের সকল শ্রেণীর লোক হাতের লেখা শেখে, একেবারে আপনি শিক্ষক বলেন স্টুডেন্ট বলেন, মানে সুন্দর করে লেখার জন্য, হ্যাঁ, সুন্দর এবং দ্রুত লেখার জন্য এখানে আসে। এবং আপনার জানেন আমি শিশু একাডেমির হ্যান্ডরাইটিং ডিপার্টমেন্টের 25টা প্রধান প্রশিক্ষক আমি এখানে ছিলাম, আচ্ছা, এখন হয়তো সময় অভাব যেতে পারি না। তো আমি অ্যাকচুয়ালি আমি চাই কি দেশের অন্তত সব বলতে যারা স্টুডেন্ট তাদের হাতের লেখা এখন বিকল্প নেই, কারণ আমরা তখন কম্পিউটার পরীক্ষা দেই না, আমার হাতে লেখি। তো হাতের লেখাটা অবশ্যই সুন্দর হলে যখন শিক্ষক এটা দেখে
এক্সপিরিয়েন্সটা একটা চেঞ্জ হয়ে যায়, তখন বেশ একটু মার্কস পাওয়া যায় ভালো। তো আমি চাচ্ছি যে সকল স্টুডেন্ট হাতে লাগা, এটা আমার একটা টার্গেট। সবার হাতে লেখা সুন্দর করা ডেফিনেটলি এক্ষেত্রে আমার বেসিক হয়ে আসতে হবে। এক্ষেত্রে যদি সরকারি পর্যায়ে বিশেষ করে প্রাইমারি স্কুলটাতে আমরা একটু টাচ করতে পারি, সেক্ষেত্রে টিচার আগে হাতে লেখা ঠিক করবে, তাহলে তো স্টুডেন্ট হয়ে গেল আমাদের। আপনার নিশ্চয়ই অনেক স্টুডেন্ট হয়েছে, রাইট? এবং তাদেরকে দিয়ে আপনি কি মনে করেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি ওইভাবে উদ্যোগ নেওয়া যায় তাহলে হাতের লেখার ব্যাপারে একটা ব্যাপক পরিবর্তন আসবে? আপনার থ্যাংক ইউ, খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন আমাকে। আমি তো অ্যাকচুয়ালি আমার একাডেমি যেটা শিক্ষা দিচ্ছি এটা স্বল্প পরিসরে কিছু স্টুডেন্ট এটা সেবাটা পাচ্ছে, আমার টার্গেট এটা নয়। আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল শিক্ষার্থী হাতে লেখা ভালো করতে চাই। এক্ষেত্রে যদি বিশেষ করে সরকারি পর্যায়ে প্রাইমারি স্কুলটা টিচাররা যদি শিখে নেয় কীভাবে সুন্দর করবে টেকনিকগুলি জাস্ট, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওই লেভেলের স্টুডেন্টরা শিখে গেছে যাবে, তাহলে মনে হয় যে একটা সময় গিয়ে হাতের লেখা আমাদের সবাই সুন্দর হয়ে যাবে। হাতের লেখা আমাদের বিশেষ করে সকলে তো বটেই, শিক্ষাদের জন্য একেবারে না হলে নয়। খুবই সুন্দর। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনি কেন মানেন জানি না, আপনি কত বছর ধরে এই পোশাকটি মেনটেন করছেন? অ্যাকচুয়ালি এই পোশাক ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে, রাইট, এটা কত বছর, এটা প্রায় 13 বছর যাবত আমার এই একটাই শার্ট, বিশেষ করে আমার সেরিমোনিয়াল ড্রেস হিসাবে নিচ্ছি, তো ওখানে এই ড্রেসটা ইউজ করি আমি। মানে যখনই আপনি হাতের লেখা নিয়ে কোনো রকমের কোনো হাতের লেখা বলতে বলতে হাতের লেখা বলতে নয় সেরিমনি যে কোনো অকেশনেই আমাকে এই ড্রেসটাই দেখবেন আপনারা, এবং সব জায়গাতেই একটা ড্রেস অনুষ্ঠানের জন্য আর কি। এটা কোনো উদ্দেশ্য বা কোনো উদ্দেশ্য তো একটা বটেই, যে আমি যেহেতু বাঙালি আমি তো একটা সময় দেশে বাইরে হাতে লেখা শিখে যাচ্ছি বা যাবো, তখন যাতে আমি দেশের কালারটা অন্তত বহন করতে পারি, একটা গ্যালেন্সের মানুষ বুঝতে পারে যে আমি বাংলাদেশে, যেই জন্য আমি কালারটা রেখেছি। এবং এই কালার তো আপনি অন্য শার্টেও দিতে পারতেন, কিন্তু বিশেষ করে এইটা কেন? এটা অ্যাকচুয়ালি ঠিক এইভাবে উত্তরটা দিতে পারি আপনাকে যে হয়তো যদি আমি দেশের জন্য কিছু করতে পারি, দেশের ছাত্রছাত্রীদের জন্য, তাহলে হয়তো আমার এই শার্টটা তখন আমার ভক্ত যারা আছে তাদের কাছে একটা প্রিয় জিনিস হবে। ঠিক এই একটা কনসেপ্ট নিয়ে আমি কাজটা করছি। অনেক চমৎকার ভাবনা নিয়ে আপনি এ পর্যন্ত এসেছেন, এবং আপনার আগামীতে যে ভাবনাগুলো আছে সেগুলি পরিপূর্ণতা পাক। অনেক ধন্যবাদ আপনাকে।